সবে মাত্র শেষ হয়েছে বড়দিন। পার্ক স্ট্রিট থেকে সায়েন্স সিটি, চিড়িয়াখানা থেকে ইকো পার্ক, সর্বত্রই দেখা গিয়েছে বাঁধ ভাঙা ভিড়ের ছবি। অনেক জায়গাতেই দেখা গিয়েছে মাস্ক ছাড়া ভিড়ের এই ছবি। চিকিৎসকদের বারবার সতর্কতার পরও ওমিক্রন আবহে বিধি ভাঙার ভিড়, বাঁধন ছাড়া উন্মাদনা ঘিরেই বাড়ছে উদ্বেগ। এত দ্রুততার সাথে পরিস্থিতি বদল হচ্ছে, সুতরাং অবশ্যই করে এখন এটা যথেষ্ট চিন্তাজনক একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যে এই অবস্থায় টানা সাত দিন এই শিথিলতা আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। চিন্তা আরও বাড়িয়ে রবিবার কলকাতা বিমানবন্দরে ব্রিটেন ফেরত চারজনের ধরা পড়েছে কোভিড। দুজন পুরুষ, এক মহিলা ও এক শিশু পজিটিভ হন। তারা ভর্তি আছেন বেলেঘাটার আইডি আইসোলেশন ওয়ার্ডে। নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য সোমবার পাঠানো হচ্ছে কল্যাণীতে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এ পর্যন্ত ছজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এছাড়াও বাংলার একজন বাসিন্দা দিল্লিতে যাওয়ার পর ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বাংলায় ওমিক্রনে আক্রান্তদের মধ্যে পাঁচজনের বিদেশ যাত্রার ইতিহাস রয়েছে। চিকিৎসকদের চিন্তার কারণ হল বিদেশ যাত্রার ইতিহাস না থাকা সত্ত্বেও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কলকাতা মেডিকেল কলেজের এক চিকিৎসক পড়ুয়া। তবে কি বাংলায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলল? এই যে কেসটির কথা বলছো তুমি, এর তো সেরকম কিছু ছোঁয়াচের হিস্ট্রি পাওয়া যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই কমিউনিটিতে এই ভ্যারিয়েন্টটা অলরেডি পৌঁছে গেছে। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা, তার মধ্যে বড়দিনের ছুটিতে বাঁধ ভাঙা ভিড়, আসছে 31st। কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নাগরিকদের একাংশের এমন মনোভাবে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। মানুষের এই যে যেরকম আমরা এই আরএনএ ডিএনএ নিয়ে কথা বলি, যে কোথাও আমাদের মাথার মধ্যে এমন সার্কিটরি করা আছে যে আমরা ওই 5 ফুটের মধ্যে আগুন না দেখলে আমরা সবাই যেন আগুনটা নেই এইটা মনে করি। এই ফেস্টিভ সিজনে 144 ধারা জারি করে দেওয়া উচিত। এখন কেউ বলবে যে এটা তো ইমার্জেন্সি মতন একটা তাহলে হয়ে গেল। হ্যাঁ, মানুষকে কন্ট্রোল করতে গেলে কখনো কখনো এরকমই আইন কানুন দরকার। করোনা দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের হাহাকার, বেড পেতে হয়রানি, প্রিয়জনকে হারানোর ক্ষত এখনো অনেকে ভোলেননি। বিধিকে তোয়াক্কা না করে তৃতীয় ঢেউ কি আমরা ডেকে আনছি, প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।